সিটং দার্জিলিংয়ের অন্যতম একটি অফবিট ডেস্টিনেশন হচ্ছে সিটং। পাহাড়ি ছোট্ট একটি সুসজ্জিত গ্রাম, দার্জিলিং সমতল থেকে প্রায় 4000 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামের প্রধান আকর্ষণ রিয়াং নদীর তীরের যোগীঘাট ব্রিজ, অহলদারা ভিউ পয়েন্ট, নামসিং পোখরি এবং রবীন্দ্রভবন। ট্রেকিং করে লেপচা ফলস দেখা আর এই সুন্দর সুসজ্জিত গ্রামের হোমস্টেগুলোর আতিথেয়তা চোখে পড়ার মতো। অহলধারা ভিউ পয়েন্ট থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখতে চাও তাহলে কিন্তু সিটং ট্যুর তোমাদেরকে একবার করতেই হবে। আর এই সিটং ট্যুরে তোমরা কিভাবে আসবে, তোমাদের যাবতীয় খরচ কত হতে পারে এবং এই সিটং ট্যুরে আসলে তোমরা কোথায় থাকবে, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। সিটং ট্যুরের অন্যতম আকর্ষণ এখানকার হোমস্টেগুলো। সিটং ট্যুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল স্টেশন থেকে, উঠে পড়লাম তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। 3 টায়ার এসিতে কাটা টিকিট, মেসেজ আসতেই কনফার্ম হয়ে গেল 2 টায়ার এসিতে। আর কিভাবে 3 টায়ার এসিতে কাটা টিকিট 2 টায়ার এসিতে হয়ে গেল সেটাও তোমাদেরকে এই ভিডিওর শেষে আমি শেয়ার করব। গোটা রাত শেষ করে অবশেষে আমরা এনজিপি এসে পৌঁছলাম। এনজিপি যখন পৌঁছলাম তখন ঘড়িতে সকাল 6:30। রীতিমতো ঠান্ডার মধ্যেই ড্রাইভার দাদা আগেই এসে উপস্থিত ছিল, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সিটংয়ের উদ্দেশ্যে। প্রথম ভিউ পয়েন্ট এই কালীঝোড়া। কালীঝোড়া ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে আবার পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে উঠে চললাম সিটংয়ের উদ্দেশ্যে। সিটং সমতল থেকে অনেকটাই ওপরে আর রাস্তাও অতটা ভালো নয়। বাঁ দিক কিংবা ডান দিক দুদিকেই পাহাড়কে রেখে এগিয়ে চললাম সিটংয়ের উদ্দেশ্যে, গন্তব্য দ্য রিভারসাইড হোমস্টে। সেখানে গিয়ে আমরা উঠব এবং রিভারসাইড হোমস্টেতেই আমরা এই দুদিন ছুটি কাটাবো। আর রিভারসাইড হোমস্টের ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই হচ্ছে রিভারসাইড হোমস্টে যোগীঘাট ব্রিজের কাছেই। অবশেষে আমরা যখন সিটং এসে পৌঁছলাম তখন ঘড়িতে 10:10। আমরা দ্য জার্নি রিভারসাইড হোমস্টের ঠিক বাইরে রয়েছি। এই হোমস্টেটি রয়েছে টোটাল 4টি রুম, ওপরে রয়েছে 2টো এবং নিচে রয়েছে 2টো রুম। এই হোমস্টেতে তোমাদেরকে পার ডে পার হেড 1250 টাকা করে পড়বে, যার মধ্যে তোমাদের রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তার সাথে সাথে তোমাদের সকালের চা এবং বিকেলের চায়ের সাথে স্ন্যাক্সও এর সাথে তোমরা ইনক্লুডেড, মানে 1250 টাকার ভেতরে তোমরা 3 বেলা খাবার তার সাথে থাকা পেয়ে যাচ্ছ। আর এই হোমস্টের খাওয়া দাওয়ার মান যথেষ্টই ভালো। হোমস্টেতে এসেই ওপরে দেখো, ওপর থেকে তোমাদের ছাদ থেকে বাইরের ভিউটা একবার জাস্ট দেখালাম। ঘড়িতে তখন 10:30। পাহাড়ের মাঝখানে এই হোমস্টেটা সত্যি অসাধারণ। ছাদেই এখানে টেবিল চেয়ার রাখা রয়েছে, যেখানে তোমরা দুপুরের লাঞ্চ কিংবা সকালের ব্রেকফাস্টও এখানে এসেই করতে পারো। তার ব্যবস্থাও এখানে করা হয়েছে এবং খুব সুন্দর করে ছাদটাকে সাজানো হয়েছে। সিটংয়ে আমাদের প্যাকেজ শুরু দুপুরের লাঞ্চ থেকে, তাই সকাল 10:00 চায়ের সাথেই সকালটা শুরু হলো সিটংয়ের। বেরিয়ে পড়লাম পাহাড়ি গ্রাম ঘুরতে, গন্তব্য লেপচা ফলস এবং তার সাথে সাথে কমলালেবুর বাগান। খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটি হোমস্টে এবং রাস্তার ধারে সুন্দর বাগানে দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। দেখে নিলাম পাহাড়ের উঁচুতে উঠে এবার আমরা যাব কমলালেবুর বাগান দেখতে। ছোটো ছোটো গাছে ভরা চারদিকেই ছোটোখাটো কমলালেবুর গাছ রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ গাছ থেকে পেরে এক ঝাঁকা ঝুড়ি ভরে কমলালেবু নিয়ে যাচ্ছে পাহাড়ের নিচে। আর এই কমলালেবু কিন্তু ছোট কমলালেবু তোমাদেরকে 1 ডজন পড়বে 100 টাকা এবং বড় কমলালেবু পড়বে 1 ডজন 180 টাকা। তবে সেক্ষেত্রে ছোট কমলালেবুর থেকে বড় কমলালেবুর টেস্ট কিন্তু খুবই দারুণ। এবার তোমাদেরকে বলি সিটংয়ে তোমরা কোন সময় আসবে। সিটং ট্যুরের অন্যতম সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ মাস, কারণ এই সময় কমলালেবু পাকতে শুরু করে।
আর শিটং মানেই কমলা লেবুর দেশ, তাই কমলা লেবুর সিজনে আসাই শিটংয়ে আসা তোমাদের জন্য বেস্ট হতে পারে। এবার বলি শিটংয়ে এসে তোমরা কোথায় থাকবে। শিটংয়ে এরকম ছোটোখাটো অসংখ্য হোমস্টে রয়েছে, হোমস্টে মানেই কিন্তু তোমাদেরকে থাকা প্লাস খাওয়া ইনক্লুডেড পার পার্সন। এবার আমরা কমলা লেবুর বাগান ঘুরে ট্রেকিং করে চলে যাচ্ছি লেপচা ফলস দেখতে। লেপচা ফলসে শীতকাল থাকায় এই সময় জল অতটা নেই, তাই লেপচা ফলস দেখতে গেলে সেক্ষেত্রে বর্ষাকালটাই প্রেফারেবল। এদিকে আনন্দ আরও বেশি হয়ে গেল যখন কমলা লেবুর বাগান থেকে কমলা লেবু পেরে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। হোটেলে কিছুটা সময় বিশ্রাম করে দুপুরের লাঞ্চে যখন ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, একটা সবজি এবং ডিমের কারি দিয়ে শুরু, আর বাইরের পাহাড় দিয়ে দুপুরের লাঞ্চের কিছুটা বিশ্রাম নিয়ে সাথে সাথে সন্ধ্যের চা এবং ভেজ পকোড়া এসে আমাদের ঘরে হাজির। রাত্রিটা কিছুটা বিশ্রাম করার পরে আবার সকালটা শুরু হলো চা দিয়ে, আর ছাদে চলে গেলাম সকালের ব্রেকফাস্টটা করতে। সকালের ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, তরকারি এবং ডিমের অমলেট। খাওয়া দাওয়ার মান যথেষ্টই ভালো। আর এবারে আমাদের গন্তব্য শিটংয়ের সবচেয়ে ওল্ডেস্ট মনাস্ট্রি, ঘুরে দেখব এই মনাস্ট্রি। এরপরে আমরা যাব নামসিং পোখরি এবং তার সাথে চা বাগান, এবং তারপরে আমরা যাব এখান থেকে অহলধারা ভিউ পয়েন্ট। আমার মতো তোমরাও হোমস্টের সাথে যদি আগে থেকে যোগাযোগ করো তাহলে NGP টু NGP সমস্ত দায়িত্ব ওনাদের। NGP থেকে কার তোমাদেরকে হোটেল অবধি নিয়ে আসবে এবং তারপরে সমস্ত ঘোরানোর দায়িত্বও ওদের। কথা মতো ঠিক সকাল সকাল আমাদের গাড়ি হাজির এবং আমরা ঘুরে দেখছি এখন শিটংয়ের সবচেয়ে ওল্ডেস্ট মনাস্ট্রি। আর এই শিটং ট্যুরের প্যাকেজ কত খরচ হতে পারে তা আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেব, এবং ড্রাইভারের নাম্বার এবং হোমস্টের নাম্বার সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেই হোমস্টেতে ছিলাম, দ্য জার্নি রিভারসাইড হোমস্টে, হোমস্টের বিশেষ গুণ বলতে আমি বলবো খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো। তোমাদেরকে তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো সময়ে যে কোনো খাবার অর্ডার করতে পারো, তোমাদের ইচ্ছে মতোই ওখানে খাওয়া দাওয়া রান্না হবে এবং খাওয়া দাওয়ার যথেষ্ট ভালো। এবারে আমরা ওল্ডেস্ট মনাস্ট্রি ঘোরার পর পাইন গাছের জঙ্গলে কিছুক্ষণ থাকার পর আমাদের এবারে নেক্সট গন্তব্য হচ্ছে নামসিং পোখরি। পাইন গাছের জঙ্গল থেকে যখন সূর্যের আলো উঁকি মারছে সেই দৃশ্যগুলো কিন্তু দেখার মতো। সত্যি শিটং ট্যুরে আসলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো সময় আসতে পারো, কিন্তু কমলা লেবু দেখতে গেলে অবশ্যই শীতকালে আসতে হবে। এই সেই নামসিং পোখরি। আর নামসিং পোখরি দেখার পর আমরা চলে আসলাম শিটং ট্যুরের অন্যতম আকর্ষণ অহলধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্টভাবে দেখা যায়। আর এই অহলধারা ভিউ পয়েন্টের কাছেই রয়েছে আরও হোমস্টে, তোমরা এখানে এসেও থাকতে পারো। এই হোমস্টের নাম্বারও আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অহলধারা ভিউ পয়েন্ট এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখার এত কাছ থেকে সুযোগ হাতছাড়া করো না। নেক্সট দিন আমরা অহলধারা ভিউ পয়েন্ট ঘোরার পর দুপুরের লাঞ্চটা হোটেলেই সেরে ফেললাম। তারপর বেরিয়ে পড়লাম যোগীঘাট ব্রিজ দেখতে, এবং যোগীঘাট ব্রিজের কাছেই নিচে রয়েছে রিয়াং নদী। রিয়াং নদীর সামনে গিয়ে নিচে গিয়ে কিছুটা ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম। এত সুন্দর জল, স্বচ্ছ জল, যা একদম জলের তলা থেকে জলের নিচে অবধি দেখা যাচ্ছে। রিয়াং নদী ওপর এই যোগীঘাট ব্রিজ, আর এই যোগীঘাট ব্রিজেই সঙ্গেই রয়েছে আমাদের হোমস্টেটা। তাই এই হোমস্টেতে তোমরা আসতেই পারো শিটং ট্যুরে আসলে। শিটং ট্যুরের আজকের ভ্রমণ এখানেই শেষ। এরপরে আমরা নেক্সট দিন কালকে বেরিয়ে যাওয়ার পালা। কালকে আমরা ফেরার পথে দেখে নেব রবীন্দ্রভবন, এবং রবীন্দ্রভবন দেখার পরে আমরা চলে যাব NGP-তে। শিটং ট্যুরে তোমাদের জন্য দুদিন যথেষ্ট। NGP থেকে যেদিন তোমরা শিটংয়ে পৌঁছবে তার মাঝে আরেকটা দিন তোমরা হাতে রাখবে, নেক্সট দিন তোমরা শিটং থেকে বেরিয়ে NGP-র উদ্দেশ্যে যেতে পারো। পুরো ট্যুরের কত খরচ পড়েছে তার ডিটেলসটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব।
এবার আমরা পরের দিন ফিরছি যোগীঘাট ব্রিজ হয়ে আমরা চলে আসলাম রবীন্দ্র ভবনে। দেখেছো গাছের ওপর সুন্দর করে বানানো হচ্ছে এই কাঠের কটেজটি। কাঠের কটেজটি বানানোর কাজ চলছে, আর এই রবীন্দ্রভবনে আসলে এক অদ্ভুত শান্তি তোমরা পাবে। রবীন্দ্রনাথ তার ছুটি কাটাতে মাঝে মাঝে এই মংফুতে এই রবীন্দ্রভবনে আসতেন। শেষবারের মতো এই মংফু রবীন্দ্রভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন হয়েছিল 1940 সালে। এই রবীন্দ্রভবনে বিভিন্ন মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন জিনিস যেমন রয়েছে সংরক্ষণ করে রাখা, তেমনি সেই সময়কার এইখানে বসে তার লেখা এবং ছবি আঁকার সামগ্রীও এখানে যত্ন করে রাখা রয়েছে। অদ্ভুত এই পাহাড়ের সাথে রবীন্দ্রনাথের আকর্ষণ, এই সমস্ত কিছু নিয়েই রবীন্দ্রভবনে এই সিটং ট্যুরের অন্যতম আকর্ষণ। সিটং ট্যুরে আসলে অবশ্যই তোমরা মংফুতে এই রবীন্দ্রভবনে এসো। এই তামার ফলকটিতেই এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা খোদাই করে রাখা রয়েছে, আর এই সময়ের বিভিন্ন লেখাগুলি তার কবিতা এবং রচনা সমগ্র এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো বন্ধুরা, সিটং ট্যুরের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সিটং ট্যুরে আসলে রবীন্দ্রভবন না দেখে কিন্তু বাড়ি যেও না। তাই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।